অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলের কোচ হয়ে আসার পর থেকে দলে বিদেশিদের মধ্যে যে পরিবর্তন হতে চলেছে তা একরকম নিশ্চিত। কোচের দায়িত্বে আসার আগেই নাকি ক্লেটন সিলভাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েই এসেছেন অস্কার। স্বভাবতই গুঞ্জন তার পুরনো ছাত্র বসুন্ধরা কিংসের রবসন অ্যাজভেদোল দা সিলভাকেই নাকি আক্রমণভাগে চাইছেন অস্কার ব্রুজো। 29 বছর বয়সী ব্রাজিলীয় এই উইঙ্গারের সঙ্গে নাকি কথাবার্তাও শুরু করেছে ইস্ট বেঙ্গল। সব ঠিকঠাক থাকলে আর্থিক বোঝাপড়ায় খুব একটা সমস্যা হওয়ার কথা নয় উভয় পক্ষের। এখন ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বিচ্ছেদের পথে কোনো সমস্যা না দেখা দিলে রবিনর আশা সময়ের অপেক্ষা মাত্র। তবে সেই অপেক্ষা উইন্টার উইন্ডো অব্দি করতে হবে না ইস্ট বেঙ্গলকে, কারণ চলতি মাসেই রবসনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বসুন্ধরা কিংসের। 2021 থেকে বসুন্ধরায় থাকলেও তার সঙ্গে আর চুক্তি নবীকরণের ভাবনা নেই বসুন্ধরার, তা একরকম জানিয়েই দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কারণটা অবশ্যই আর্থিক। আর বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের কোনো ক্লাবে খেলার ইচ্ছা নেই রবসন রবিনহোর। তাই 1 ডিসেম্বর থেকেই ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ার কথা রবসনের, আর তাহলেই তাকে সই করাতে আর ট্রান্সফার উইন্ডোর জন্য অপেক্ষা করতে হবে না ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাথমিক সাফল্যের পর এবার আইএসএলেও ঘুরে দাঁড়ানোর জন্য অস্কারের দিকেই তাকিয়ে ইস্ট বেঙ্গল। তাই তাঁর কথা মতোই দলে যথাসাধ্য পরিবর্তন আনার চেষ্টা করছে ম্যানেজমেন্ট। সেই কারণেই রবসনকেও যত দ্রুত সম্ভব সই করাতেই নাকি মরিয়া ইস্ট বেঙ্গল।